হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনারা কীভাবে অ্যাডভার্টাইজ অন ফেসবুক অথবা ফেসবুক পেজ কীভাবে আপনারা খুলবেন। অবশ্যই আপনারা এই এই আমি যেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করবেন যে ক্রিয়েট ফেসবুক পেজ অথবা অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে আপনি যে ব্যবসায়িক অথবা কমিউনিটি বেস বা যে বিষয়ে ডেটা তৈরি করবেন সেই বিষয়টা আপনি ক্লিক করবেন। আবার দেখবেন এখানে ক্লিক করবেন এবং এই জায়গাটা যে ফেসবুক দেখুন এই প্রাইস কিন্তু এই এই ধরনের একটা ফিচার ছিল খুঁড়িয়ে যদি আপনি প্রাইস তৈরি করতে চান ফেসবুক ব্যবসা বা ব্র্যান্ড, ব্যবসা হচ্ছে আপনার ব্যবসার জন্য তৈরি করতে পারেন কমিউনিটি, এটা হচ্ছে যে মসজিদ চ্যানেল হচ্ছে অথবা আপনার কোনো সংঘবদ্ধ গ্রুপ অথবা এইগুলো ধরুন আর কমিউনিটি অথবা এমপি অথবা মিনিস্টার অথবা চেয়ারম্যান আর ব্যবসা ব্র্যান্ড ব্যবসা করবেন ব্র্যান্ড আপনি ব্যবসা পরিচালনা করবেন এই যে আপনি করবেন সাধারণত ব্যবসার ব্র্যান্ড বেশি করে আপনি চালু করতে চাচ্ছেন সেটা একটা বড় বিষয়। তা আমি এখানে একটা নাম দিচ্ছি যে আসলে কি ধরনের নাম আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি আসলে। এই নামগুলো আপনি এখানে দিয়ে নেবেন কি নাম আপনি দিতে চাচ্ছেন। আর এইখানে হচ্ছে আপনার যে নামে নামটা দিলেন আসলে আপনার ব্যবসাটা কিসের উপরে সেটাও একটা বিষয়, সেই বিষয়টি এখানে আপনি নির্ধারণ করে নেবেন। আপনি লিখবেন এখানে লেখার সাথে সাথে এটা আসলে কী দেখাচ্ছে সেটা তো জরুরি বিষয়, দেখাটা জরুরি দরকার যে আপনি কোন বিষয় দিবেন। যেমন আমি দিচ্ছি সাধারণত পরিবেশ, পরিবেশের উপর ব্যবসাটা পরিচালনা করবো, তো আমি পরিবেশ পরিবেশ সংরক্ষণ এই বিষয়ে আমি একটা পেজ বানাচ্ছি আপনাদের সাথে। আরেকটা জিনিস বলে রাখি যে আপনি অ্যাডভার্টাইজ এই ফেসবুক এডস এখান থেকে কিন্তু আপনি বাড়তি ইনকাম করতে পারেন যদি আপনার দৈনিক ভিউজ লাখের উপরে হয়, সেদিকে আপনি একটু নজর রাখবেন। তো আমি চেক করছি দেখছি কোনটা নেওয়া যায়, আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে আপনারা এটা ভালো বুঝবেন। আর ফেসবুক পেজ এখন সারা বিশ্বে মানুষ এটা ব্যবহার করে, এই পেজের মধ্যে দিয়ে আপনি যখন অ্যাড দিবেন সেই ক্ষেত্রে আপনাকে আবার তাদের একটা প্রচলনের জন্য তার একটা পেমেন্ট সেক্টর আছে, ওই পেমেন্ট সেক্টরে যদি করেন তাহলে আপনার দেখা যাবে যে মোটামুটি 50 to 80% আপনি জনমনের কাছে আপনার যে ব্যবসার যে পরিধিটা এটা ক্রস করতে পারেন। সাধারণত এখন ডিজিটালি মানুষ ব্যাপারে অথবা মানুষ অন্যান্য বিলবোর্ডের মধ্যে দিয়ে না দিয়ে এখন কি ফেসবুক অ্যাডস এটি মানুষ ব্যবহার করছে তাদের ব্যবসা পরিধি বাড়ানোর জন্য। সারা বিশ্বে এই ব্যবসা অ্যাডসের মধ্যে দিয়ে সারা বিশ্বে চলে যাচ্ছে। এখানে নাম সিলেক্ট করার পরে এখানে যেই ঘরগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার নামগুলো ইয়েগুলো দিবেন সবগুলো পূরণ করে দিবেন যেন সমস্যা না হয়। আমি সাধারণত পুরোটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এবং পুরো পেজ তৈরি করে দেখাবো কীভাবে করবেন।
আগে আরও অনেক সহজ ছিল এক বছর আগে, বাট এখন যত দিন যাচ্ছে তাদের সফটওয়্যার আপডেট হচ্ছে এবং এই ফেসবুক পেজ খোলা বা এগুলো ওপেন করা এগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। ঠিক মতো আপনি পূরণ না করতে পারলে কিন্তু আপনার এই যে ফেসবুক পেজ বা অ্যাডভার্টাইজ যে একটা সেকশন সেটা কিন্তু ওপেন হবে না, অনেক ঝামেলা করে। এই যে দেখছেন আপনি ঠিক মতো না লিখলে এটা ঝামেলা করে দিন। ঠিকানাটা আপনি আবার আপনাকে দিতে হবে, এই ঠিকানাটা এটা না দিলেই নয়, কারণ এই অ্যাড্রেসগুলো যদি আপনি ঠিক মতো না দেন তাহলে তাদের যে প্লাগিনের যে একটা সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটা কাজ করবে না। আগেই বলে রাখি যে ঠিকানা অ্যাড্রেস একদম রাইট টাইমে রাইট চুজটা করতে হবে, নাহলে একবার যদি এই ফেসবুক পেজ আপনাকে যদি প্রবলেম করে তাহলে বারবার কিন্তু প্রবলেম দেখাবে। সো যেটা ইজি তারা যেটা চাচ্ছে সেটাই করবেন। এখন যেটা বলছে যে ফেসবুক আপনি ইয়া দেবেন আপনার প্রোফাইল এবং আপনার যে প্রোফাইলের যে ডকুমেন্টসটা সেই একটা পাবলিক ফিগার আনার জন্য একটা ফটো আপলোড দিবে। দেখেন আমি একটা ফটো আপলোড দিয়েছি, একদম ইজি, কম্পিউটার থেকে নিয়ে নেবেন। এটা আপনারা সাধারণত যেভাবে পারেন সেভাবে একটা আপলোড দিয়ে নেবেন, এটা ইজি জিনিস, এটা করতেই পারবেন। এরপর দেখেন আপনার ইয়েগুলো চলে আসছে এখানে। আরেকটা জিনিস আমার লেখতে একটু ভুল হয়েছে, দেখেন এখানে আমি ইয়েটা নিয়ে আসছি কপি করে, আমার লাল কালিতে মানে পিঙ্ক কালিতে লেখা দেখা যাচ্ছে মধুপুর কর, বাট প্রোফাইলে ইয়েতে আছে মাধুপুর কর। সো নামটা কিন্তু ভুল হয়ে গেল, নাম এখানে তাড়াতাড়ি লিখতে গিয়ে আপনাদের দেখাতে গিয়ে কিন্তু ভুল হয়ে গেল। এই ভুল বা নাম আপনি ফেসবুক পেজের নাম কীভাবে চেঞ্জ করবেন সেটাও আমি এখানে দেখিয়ে দিব, কিন্তু ওখানে ভুল হয়েছে সেটা আমি লোগোগুলো আমি ঠিক করছি, ঠিক করে দেখাচ্ছি আপনাদের ওগুলো কীভাবে আপনি লোগো নেবেন, আপনার ইয়েগুলো কীভাবে ঠিক করেন। এইভাবে ঠিক করার পরে এগুলো একদম ইজি জিনিস, আপনি পারবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন কোনটা আপনি আপনার পছন্দ হবে, সিলেক্ট করে নিলাম। এটা একটু আপনি জুম করে নিতে পারেন, কেমন লাগলে আপনি অডিয়েন্স আপনাকে আকৃষ্ট করতে পারেন, অ্যাট্রাকশন হতে পারে সেগুলো আপনি বিবেচনায় রাখবেন। মানে কিভাবে যেতে চান এভাবে আপনি ক্লিক করে সেভ করে বের হয়ে যাবেন, সেটা হয়ে গেল। এরপরে আপনি এটা দিতে পারেন, এরপর কিন্তু সে তার ইয়েটা ফিক্সড হয়ে গেল। তো আপনি এইটাও আপনি নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনাদের বলে রাখি এখানে এই যে মাধুপুর গড় আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই মাধুপুর গড় যেটা এটাও ভুল হয়েছে, এটা আমরা সংশোধন করব। কিভাবে সংশোধন করব সেটা আপনারা বুঝতে পারবেন, আমি এটা করে দেখাবো আপনাদের জন্য। এটা স্পেশাল টার্ন রেখেছি, এটা একটু আরেকটু নিচে আনতে পারেন, চেনে এই নিচে আনলেন, প্লাস এভাবে করে এটা সেভ করে দিলেন। এখন ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে মানুষ ব্যবসা করছে ডিজিটালি ভাবে। এবার দেখেন যে
যে এখানে আপনার এডসগুলো আপনি কীভাবে দেবেন, লেখাগুলো কীভাবে করবেন সেখানে আপনি চলে আসবেন। আপনার এখানে সব কিছু দিতে ওকে মোটামুটি ক্রিয়েট হয়ে গেল। হয়ে যাওয়ার পর ইউজার নেমটা আপনি চেঞ্জ করবেন, যে কোন নাম আপনাকে তারা পাবে, বা সাধারণত মেল করলে বা আপনাকে কোন মেল করলে তারা আপনাকে পাবে, যোগাযোগ করতে পারবে, সেটা একটা দেখা বিষয়, সেগুলো আপনি দেখে নেবেন। আর একটা জিনিস হচ্ছে আপনার ইনস্ট্রাকশন, পাবলিক ফিগার ইনস্ট্রাকশন, পাবলিক দর্শককে আকর্ষণ করার জন্য, আকৃষ্ট করার জন্য আপনাকে কিন্তু ভালো পোস্ট করে দিতে হবে, অ্যাডভার্টাইজ করে দিতে হবে। দেন অ্যাডভার্টাইজ যখন আপনার গ্রহণ, আপনি গ্রহণযোগ্যতা আপনাকে যখন মানুষ গ্রহণ করবে, গ্রহণযোগ্যতা ইনক্রিজ করবে ডিভাইড, দেন আপনি আপনার যে ব্যবসার যে ফোকাসিংটা সে ফোকাসিংটা এখানে ফোকাস করে নিতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে বিশেষ করে আপনাদের এই যে সেটিংসে আপনারা বিভিন্ন ধরনের আপনাদের এরিয়াসগুলো আপনারা জয়েন করতে পারেন। এগুলো আমি একদম একে একে সবগুলো আপনাদেরকে ডিটেলস বলে দিব, কোথায় কি কোন জায়গায় কি ব্যবহার করবেন, পাতার তথ্য, কিভাবে আপনি ফ্রিতে অ্যাডস দিবেন, কিভাবে আপনি টাকা ছাড়াই আপনার ব্যবসার গতি বাড়াবেন, এবং একটা ওয়েবসাইটের মতো আপনি আপনার সকল তথ্য আমি আপনাদেরকে তুলে দেবো ডে বাই ডে। এটা হচ্ছে ফার্স্ট আপনার ফার্স্ট লেসন আপনাদের জন্য, যে আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন। আপনারা সকলেই জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য, যারা নতুন তাদের জন্য আমি এটা ভিডিওগুলো বানাচ্ছি। তো এটা হচ্ছে আমার জিরো স্টার্টিং। এখন এই স্টার্ট করতে করতে এই যে ফেসবুকের সকল তথ্যগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ডে বাই ডে। পরবর্তী যে ভিডিওগুলো আসবে এই ফেসবুকের মধ্যে দিয়ে আপনি কীভাবে আর্ন পর্যন্ত করবেন, বা কীভাবে আপনি সারা বিশ্বের সাথে তার মধ্যে চলবেন, যোগাযোগ করবেন, সেগুলো আমি আপনাদের এই পরবর্তী ভিডিওগুলোতে বুঝিয়ে দেবো। সো এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, যে আপনার ডাটা কিন্তু হয়ে গেল, মানে আপনার প্রোফাইল এবং আপনার যে ইমেজটা সেই ইমেজটাও হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা সেটাগুলো হয়ে গেল, আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পরে যে জিনিসটা, যে জিনিসগুলো করতে হবে সেই জিনিসগুলো হচ্ছে, যে আপনাকে অ্যাড দেখাচ্ছে এখানে, সেই অ্যাডগুলো কীভাবে দেখবেন সেগুলো আমরা পরে আসবো। সেটা সেই আসার আগে আমি আগেই বলেছিলাম যে আপনাদের যে মাধুপুর গড়, আসলে মধুপুর গড় হবে, এখানে ভুল হয়ে গেছে। তো এই যে ফেসবুক পেজ, এই নামটা আমি কীভাবে চেঞ্জ করবো, আপনি বা এটা পরবর্তী আপনি মধুপুর গড় না থাকবেন, আপনি রাখলেন যে অন্য কিছু নাম, বা কখনো রাখতে পারেন, যেভাবে এই নামটা আপনি চেঞ্জ করেন, যেভাবে এই নামটা চেঞ্জ কিন্তু প্রায়শই হয় না। সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, যে কাজগুলো দেখাচ্ছি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাকে এই ডিটেলসগুলো দেখাবে, যে আপনার এখানে আপনার উদ্দেশ্যগুলো, এখানে আপনার ডিসক্রিপশনগুলো, বর্ণনাগুলো, আপনি আসলে এটা কী এখন কী করতে চাচ্ছেন, এটার মধ্যে দিয়ে মানুষকে জানবে, দেখবে, সেগুলো সেইভাবে তারা আপনাকে আপনাকে আপনার আপনার যে পেজটা বা এই পেজটা তার গ্রহণযোগ্যতা বাড়বে। আপনি যদি ভালো কিছু এখানে দিতে পারেন, আপনি যদি ভালো কন্টেন্ট দিতে পারেন, আপনি যদি ভালো ইমেজগুলো দিতে পারেন, আপনি যদি ভালো তথ্য দিতে পারেন, অবশ্যই আপনার যে ফেসবুক পেজ আছে এটা এবং অ্যাডভার্টাইজগুলো আপনি কখন খুব দ্রুত গতিতে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবেন। এটা কিন্তু একদম একদম ফ্রি, যেটা অন্য কোথাও আপনি পাবেন না। আপনি ইনস্টাগ্রাম বলেন, ইন্টারেস্ট বলেন,
আপনি লিঙ্কডইন বলেন, আপনি টুইটার বলেন, সেখানে আপনার অ্যাডভার্টাইজ আছে। ওদের অ্যাডভার্টাইজগুলো কিন্তু চার্জ আছে, কিন্তু এখানে যে চার্জটা আছে, এখানে যে ইয়াটা আছে, এটা কিন্তু মিনিমাম। আপনি কি অ্যাকাউন্টগুলো ফ্রি নিতে পারছেন? ফ্রির মধ্যে যদি ওদের একটা চান্স থাকে বছরে, তখন কিন্তু আপনি কিছু টাকা দিয়ে হলেও অ্যাডভার্টাইজগুলো করে নিতে পারেন। এখানে ডিরেকশনগুলো আপনি লিখে নেবেন, আমি কিন্তু ওই লেখাগুলো কিন্তু আমি করছি না, বলছি অনেক কিছু বলছি, এটা পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন। সেই জন্য এখানে কী লিখবেন ডিসক্রিপশন, আপনি ডিসক্রিপশনগুলো লিখে নেবেন, আসলে আপনি কী চাচ্ছেন, এখানে কী লিখতে চাচ্ছেন, হ্যাঁ এখানে এগুলো লিখে নেবেন। ফাইনালি আপনার এই ঘরগুলো, এখানে যতগুলো ঘর রয়েছে সেগুলো ফিল আপ হওয়ার পরে আপনি আরও এটা আপনার যে পেজটা, এটা মার্কেটিং আরও গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আরও অনেকগুলো ফিল আপ করতে হবে, ফর্মগুলো ফিল আপ করতে হবে। এটা মনে করবেন না যে খুব সহজ, সহজ কোনো কাজই সহজ না যদি ঠিক মতো না করেন, আর যদি ঠিক মতো করেন যত ধরনের কঠিন কাজ হোক সেটা একদম সহজ। বিশেষ করে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা কিন্তু আপনাদের অ্যাডভার্টাইজ যে পেজ যে ক্রেডিটটা, এটা আপনারা নেবেন আমি মনে করি সকলে নেওয়া উচিত। তাহলে আপনাদের পরবর্তী যে ধাপগুলো, সেই ধাপগুলো আপনি সহজেই করে নিতে পারবেন। এখানে ডিটেলসগুলো আপনারা পড়ে নেবেন, কখন খোলা থাকবে, এটার জায়গা, স্ট্রিট, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার আপনি দিয়ে নেবেন, কখন কখন খোলা থাকে, কখন আপনাকে পাওয়া যাবে, সব ডিটেলস ইয়েতে আপনি ঘরগুলোতে পূরণ করে নেবেন। যোগাযোগ রয়েছে এখানে, অবস্থান কোথায়, যোগাযোগ অবস্থান মানে অবস্থান অবস্থিত সব পূরণ করে নেবেন। আর এইটা মাধবপুর কর, এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আমি দেখাচ্ছি আপনার সম্বন্ধে অ্যাবাউট সেকশন যেটা আছে, এই যে সম্বন্ধে অ্যাবাউট সেকশন, এখানে যাবেন, এখানে গেলে এই দেখেন একটা পিছে চলে আসছে একটা ইনফরমেশন, এই যে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই জায়গাতে আমি মুছে দিলাম, হ্যাঁ এইটা আমি মুছে দিলাম। মুছে দেওয়ার সাথে সাথে এটা আমি ক্লিক করে দিই, সাথে সাথে এটা কিন্তু চেঞ্জ হয় না, চেঞ্জ হয় একদিন, দুই দিন বা তিন দিন পর পর, বা পাঁচ দুই ঘন্টা, চব্বিশ ঘন্টা এরকম সময় লাগে। তাহলে জানা যাচ্ছে যে আপনার নাম আমরা সেটা পেয়েছি। সো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অ্যামাজন থেকে শুরু করে, ইবে থেকে শুরু করে আমার ভিডিওগুলো পরবর্তীতে চলে আসবে, এবং ফেসবুকে যতগুলো পার্ট আছে এ টু জেড, যেটি আপনি কীভাবে পরিচালনা করবেন, কীভাবে আপনার ব্যবসাটা বৃদ্ধি করবেন, সকল ভিডিও আমি এখানে দেব। সো সাবস্ক্রাইব করবেন, এবং যদি না বোঝেন আমাকে মেসেজ করবেন, অবশ্যই আমি সেটা বুঝিয়ে দেবো কীভাবে আপনি সেটা করবেন। তো সকলের সুস্থতা এবং সকলের সৌভাগ্য কামনা করছি। এই দেখেন ক্লিক করছি, তারা বলছে যে এটা প্রসেসিংয়ে আছে, প্রসেসিং হয়ে এটা হয়ে যাবে, ঠিক আছে। সো বেশ, আর আপনার এইখানে আপনি চেঞ্জ করেন যেটা পারার একটা জিনিস, সেটা হচ্ছে ব্যবহারকারীর নাম, যে মেইল করবে আপনাকে সেই মেইলটা আপনি এখানে দিতে পারেন, মানে একটা মেইল করে নিতে পারেন। এই যে এটা কিন্তু অলরেডি অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল যেটা সেটা দিবেন আপনি, অ্যাভেলেবেল যে এখান থেকে আপনি বের হয়ে যেতে পারেন, এটা একদম জিনিস। দেখি ওটা অ্যাভেলেবেল, আমি ট্রাই করছি অ্যাভেলেবেল যে এটা আনার জন্য।
আশা করি হয়ে যাবে, একদম ইজি, এটা সবাই আপনারা পারবেন। তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি যারা কাজ করছেন বা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য। হয়ে গেল, হ্যাঁ কিছু হয়ে গেল। পরবর্তী যে ধাপগুলো, পরবর্তী যে আপনার কনস্ট্রাকশনগুলো, পরবর্তী যে আপনার গঠন বলুন, কীভাবে এটাকে একটা বড় একটা একটা বড় একটা আপনি আপলোড দিবেন, কীভাবে আপনার পরিধিটা বাড়াবেন বা সত্যিটা আপনার ভিতরে গঠনগুলো কীভাবে চেঞ্জ করবেন, সকল ভিডিও আমি একের পরে নেক্সট ভিডিওগুলোতে আনবো। জাস্ট আপনারা কানেক্ট থাকেন, সাবস্ক্রাইব করেন, থামস আপ দেন, যেন আপনার আপডেট ভিডিওগুলো আপনি পেয়ে যান। সো এখানে শিরোনামগুলো আছে, শিরোনামগুলো আপনি লিখে নিতে পারেন, কী শিরোনাম আপনি দেবেন, এখানে ড্রাগ করে নিতে পারেন, আপনি ছবি আনতে পারেন, হ্যাঁ এটা আপনাকে দেখানোর জন্য ছবিটা নিয়ে আসতে পারেন, আপনি ড্রাগ করে এই ছবিগুলো আপনি এইখানে ড্রাগ করলেন, বাস এই শিরোনামের যে জায়গাটা এটা চলে আসলো, কী ধরনের ছবি আপনি দেবেন, এখানে শিরোনাম আপনি লিখে নিতে পারেন কী কী নেবেন, হ্যাঁ এগুলো সব যে নেক্সট ভিডিওগুলোতে, এই নেক্সট ভিডিওগুলোতে আমি দেখিয়ে দিব। সো চিন্তার কোনো কারণ নেই, এটা একে একে সবই আমি দেখিয়ে দিব। সো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবিরত আপনার যে টার্গেটটা সেটা ফিল আপ করুন, এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ সকলকে।